ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা বেশ কিছুদিন আমার চ্যানেলে একটু ভিডিও কম আসছে তার কারণ হয়তো অনেকে বুঝতে পারবেন অতিরিক্ত বর্ষা আর বর্ষার কারণে বিভিন্ন নার্সারি ভিজিট করা সত্যিই অসম্ভব ব্যাপার বা যাওয়ারও অসম্ভব ব্যাপার আর সেই কারণে আজকে আপনাদেরকে আমার ছাদ বাগানে নিয়ে এসে আর অনেকে কমেন্টস করছিলেন যে হাবিবদার ছাদ বাগানে এই সময় আমরা কী ধরনের পরিচর্যা করবো এতদিন পোখর তাপমাত্রা আমরা কাটিয়েছি তাতে আমাদের গাছগুলো অনেকেরই অসুবিধাতে ছিল মানে অতিরিক্ত তাপমাত্রায় অনেক গাছ কষ্ট পাচ্ছিল কিন্তু এখন বর্ষা নেমেছে কন্টিনিউ বৃষ্টি একটু আধুক বৃষ্টি আমাদের ছাদ বাগানের জন্য কোনো ক্ষতি করে না তবুও এখন যেভাবে বৃষ্টি হচ্ছে একদম বলা যায় কন্টিনিউ একদম দিন বৃষ্টি খুব ভারী এখন বৃষ্টি নামছে সেক্ষেত্রে অনেক ছাদ বাগান নিয়ে একটু টেনশানে পড়ে যায় এই সময় তাহলে ছাদ বাগানে আমরা আমাদের গাছগুলোকে মানে কেমনভাবে পরিচর্যা করব যাই হোক আজকের ভিডিওটা না কেটে কিন্তু পুরোটাই দেখতে হবে তার কারণ আজকের ভিডিওতে আমাদের বাগানে যেসব গাছগুলো আছে সেসবগুলো আমরা এই সময় কি কি পরিচর্যা করতে পারি আমাদের গাছগুলো ভালো রাখার জন্য চলুন কথা বাড়িয়ে লাভ নেই আমরা ভিডিও শুরু করি এতদিন যেমন গরমের জন্য আমাদের গাছগুলো কষ্ট পাচ্ছিল এখন কিন্তু নিয়মিত বৃষ্টির কারণে আমাদের গাছগুলো এত সুন্দর আর বলিষ্ঠ হয়ে উঠেছে অনেকেই বুঝতে পারছেন কারণ বৃষ্টির জলে কিন্তু প্রচুর পরিমাণ ম্যাক্রো এবং মাইক্রো নিউটেন্ট থাকে আর অনেক রকম উপাদান থাকে যেগুলো আমাদের গাছের সত্যি খুব উপকারী বা আমাদের গাছের অনেক দরকার সেই কারণে কিন্তু এখন বর্ষার সময় আমাদের জল দেওয়ারও কোনো সমস্যা থাকে না জল দিতে হয় না কন্টিনিউ বৃষ্টির জল এমনি টবের মাটি ভিজে যাচ্ছে আর গাছগুলো কত সুন্দর মানে সবুজে ভরে উঠেছে তবু এই সময় আমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ টিপস অবলম্বন করতে হবে যেমন বৃষ্টির জল আমাদের গাছের পক্ষে ভালো তেমনি কিন্তু বৃষ্টির জল অনেক সময় আমাদের অনেক গাছ ক্ষতি করে সেটা কি কি কারণে ক্ষতিগুলো হয় আজকে কিন্তু মেনলি আমি আলোচনা করব একদম ভিডিও শুরুতে আজকে এটা গাছের একদম মেন আমাদের এই সময় বর্ষার সময় দরকার সেটা বিষয়ে আলোচনা কর কন্টিনিউ বা প্রতিদিন নিয়মিত বৃষ্টি হচ্ছে আর এই সময় আমাদের সর্বপ্রথম আমাদের ছাদ বাগানে যেটা খেয়াল রাখার দরকার সেটা হচ্ছে গিয়ে টবে বা ড্রামে যেন বৃষ্টির জল জমে না থাকে তার কারণ এই সময় কন্টিনিউ যখন বৃষ্টি হয় তখন আমাদের টবের বা ড্রামের মাটি কম্প্যাক্ট মানে একদম টাইট হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় ডেনি সিস্টেম আমরা যতই ভালো করি এই সময় কিন্তু ড্রেনেজ সিস্টেম প্রবলেম অনেকেরই হয়ে যায় হয়তো অনেকের হয় না তবুও দেখবেন আপনারা আমার যেমন ছাদে বেশ অনেকগুলো গাছ আছে কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু গাছের টপ বা ড্রামের একদম জল জমে যায় অনেক সময় জলটা নামতে চায় না এইটা আগে খেয়াল রাখতে হবে তার জন্য আমাদের করণীয় কি আমি দেখাচ্ছি আপনারা দেখুন দেখুন যেমন টবে আপনারা দেখছেন এই একটা ছোট টব এতে দেখছেন আপনারা যে জল জমে গেছে এটা আমরা কিভাবে ক্লিয়ার করব একটা কোনো লোহার সরু রড কিংবা একটা লাঠি নিয়ে আমরা এর টবের ধার দিয়ে দুটো তিনটে গর্ত করে দেবো পুরো নিচে পর্যন্ত মাটিটা এফর ওপর করে ঢুকিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের জলটা একদম নিচে চলে যাবে গিয়ে ডেন দিয়ে বার হয়ে যাবে তার তারপরেও কিন্তু আমরা ড্রামের নিচের দিকে বা টবের নিচের দিকে যেসব ড্রেনেজ জলগুলো থাকে সেগুলো আমরা একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। একটা কথায় খেয়াল রাখতে হবে যেন টবে জল জমে না থাকে বৃষ্টি হলো এখন দেখছেন প্রতিটা কিন্তু গাছের একটা টবেও একটা টবেও বা ড্রামেও কিন্তু কোনো জল আটকে নেই তাহলে আর কোনো সমস্যা নেই যদি আটকে থাকে তাহলে একটু সমস্যা এর কারণে কিন্তু শিকড় ড্যামেজ হতে পারে শিকড় পচে যাওয়ার সমস্যা হতে পারে যাই হোক আর তাছাড়াও এই সময় কিন্তু আমাদের গাছে কিন্তু পোকু প্রচুর পরিমাণে পোকার উপদ্রব হতে পারে বিভিন্ন যেমন এই সময় বৃষ্টির জল থেকে আমাদের গাছে যেমন ফাঙ্গাস প্রবলেম আসতে পারে তেমনি কিন্তু এই সময় কিন্তু প্রচুর পরিমাণে পোকা মাকড়ে অ্যাটাক হতে পারে বিভিন্ন ধরনের এটা আমাদের মূলত খেয়াল রাখতে হবে নম্বরে যেটা আমি আপনাদের বললাম বৃষ্টির জলে যেন টপ বা ড্রামের জল না জমে থাকে এটা আমাদের খেয়াল রাখতে হবে আর দ্বিতীয়ত পোকামাকড়ের উপদ্রব কিন্তু প্রচুর পরিমাণে এই সময় বাড়ে সেই জন্য কিন্তু আমাদের নিয়মিত এখন কীটনাশক ইউজ করতে হবে আগে যেমন আমরা একটু খাম খেয়ালি থাকতাম সব সময় হয়তো অনেকেই স্প্রে করার সুযোগ পায় না সেক্ষেত্রে আমরা অন্য অন্য সময় দেখা যাচ্ছে পনেরো দিন কেউ কুড়ি দিন অন্তর হয়তো কীটনাশক আমরা স্প্রে করতাম কিন্তু আমি বলবো আপনাদের এই বর্ষার সময় আপনারা চেষ্টা করবেন সপ্তাহে একদিন অন্তত এই বর্ষার সময়টা অন্তত সপ্তাহে একদিন কীটনাশক স্প্রে করবেন করবেন তার কারণে এই সময় কিন্তু পাতায় প্রচুর পরিমাণে যেমন আমরা দেখবি দেখবেন আপনারা লিপ মাইনার এখন যেমন কচি পাতা লেবুর কিন্তু অনেক গাছে এখন কচি পাতায় লিপ মাইনার লাগছে আপনারা একটু ঘুরে ঘুরে দেখবেন পোকা এসে ডিম ছেড়ে যাচ্ছে এগুলো চেষ্টা করবেন হাত দিয়ে হাত দিয়ে ফাটিয়ে দেওয়ার জন্য ঠিক আছে আর আর তার সত্ত্বেও আমাদের স্প্রে করতে হবে আমি আমার ছাদ বাগানে সবাই জিজ্ঞাসা করে আমি কিন্তু বেশিরভাগ আমি অনেকেই বলে যে প্রোপেক্স সুপার কাজ করে না কেন জানি না যাদের প্রোপেক্স সুপার পছন্দ না আপনারা যে কোনো ধরনের আপনাদের যেটা ভালো লাগবে সেই ধরনের কীটনাশক আপনারা ইউজ করতে পারেন আমার তো আমি ছাদ বাগানে সবচেয়ে বেশি ইউজ করি প্রোপেক্স সুপার তবে একটা জিনিস খেয়াল রাখবেন একটা ধরনের কীটনাশক কিন্তু একভাবে আপনারা যদি ছাদ বাগানে ইউজ করেন সে কিন্তু অনেক সময় কাজ করে না সেক্ষেত্রে দুটো তিনটে কিনে রাখবেন অল্টারনেট করে করে দেবেন আজকে যদি আমি প্রফেক্ট সুপার দিই পরের দিন অন্য একটা কিছু দেব আরও একটা আমি নাম বলে দিচ্ছি কীটনাশক আপনারা লিখে রাখতে পারেন কাইট আমি স্কিনে ছবি দিয়ে দেবো কাইট কিন্তু আমি ইউজ করে দেখেছি একটু দাম বেশি কিন্তু খুব ভালো কাজ করে আপনারা একটু ইন্টারনেট ঘেরে দেখে নিতে পারেন কম্পিটিশানগুলো মানে আমি দেখেছি যে কাইট যদি কোনো ছাদ বাগানে কেউ ইউজ করা স্টার্ট করে একদম আমার মনে হয় পোকামাকড় উপদ্রব টোটালি কমে যাবে খুব ভালো আমি তো খুব ভালো কাজ পেয়েছি আমার শেষ হয়ে গেছে আমার ইমিডিয়েটলি আবার আনতে হবে আমি অল্টারনেট করে দিই তো কখনও প্রফেস সুপার কখনও কাইট তাছাড়া অনেকে আছে কাকাটা কাকা আছে অনেকেই অনেক কিছু আমার থেকে হয়তো বেশি জানেন আমি কিন্তু একটা ছোটো ছাদ বাগানি আমার যতটুকু মানে জ্ঞান আছে বা আমি যতটুকু জানি কিন্তু আমাদের গাছ করতে করতে আলাদাভাবে কোনো অভিজ্ঞতা নেই তাছাড়া আমাদের বন্ধুবান্ধব বিভিন্ন যারা বাগানি আছে তাদের সাথে ফোনে কথা বলা হয় বা গল্প সল্পে অনেক কিছু জানা হয় সেই জানা সস্যেই কিন্তু আপনার আমি আপনাদের বলছি আর আপনারা আমার থেকে যারা ভালো ভালো বাগানি যারা পরিচর্যার ভালো ভালো ভিডিও আনে তাদের ভিডিওগুলো ফলো করবেন আর আশা করি আমার থেকে তারা ভালোভাবে ডিটেলসে বোঝাতেই পারে তো আমি বোঝাতেই পারি না তার কারণ হচ্ছে যে আমি কিন্তু পরিচর্যামূলক ভিডিও বেশি করি না আর আমি যতটুকু আমার বাগানের পরিচর্যা করি ততটুকু আপনাদের সামনে শেয়ার করি একটাই কারণে আমার যারা দর্শক বা যারা আমার ভিডিও দেখেন সবাই অনেকেই আশা করে থাকে হাবিবদা কেমন সাত বাগানে পরিচর্যা করে সেই জন্য আজকে ভিডিওটা কিন্তু আনা তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এই সময় কিন্তু সপ্তাহে সপ্তাহে অন্তত কীটনাশক ইউজ করব এই বর্ষার কিছু দিন বর্ষা চলে গেলে কিছু দিন পরে আবার শীত আসবে সেই সময় কিন্তু পরিচর্যা আবার রকম আর একটা জিনিস আপনারা দেখবেন যে এই বর্ষার সময় অনেকে কিন্তু ভুল করে মানে খাবার দেয় অনেকে আমার তো মনে হয় আমি তো একদম কোনো খাবার গাছে এই পর্যন্ত এখনও দিইনি সেটা নিয়েও আলোচনা করব একটু পরে তবুও একটু বলে দিই যে এই সময় কিন্তু কোনো বেশি গাছে খাবার দেওয়া চলবে না এটা আমার মতে ঠিক আছে তার কারণ এই বৃষ্টির জলে বিভিন্ন ধরনের খাবার আমাদের গাছ পেয়ে যায় অলরেডি তাহলে যদি এক্সট্রা দিই সেটা কিন্তু গাছ নিতে পারে না যারকে আমরা বাংলায় বলতে পারি বদঝম হতে পারে তাতে গাছের রুট ড্যামেজ বা রুটের অনেক ক্ষতি হতে পারে যাই হোক আমরা দু নম্বর থেকে এবার তিন নম্বর দাপে চলে গেলাম আমরা তিন নম্বরে আমরা আমাদের ছাদ বাগানে কী কী পরিচর্যায় দিকে খেয়াল রাখবো বুঝতে পারছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা কেন করছি একটু আগে মাত্র বৃষ্টি হলো সকাল সকালতে ঘুম থেকে উঠে থেকেই আমি দেখছি বৃষ্টি হচ্ছে মানে সুযোগের অপেক্ষায় ছিলাম কখন একটু বৃষ্টি থামবে সেই কারণে যে একটু বৃষ্টি থেমেছে চলে এসেছি ছাদে আর একটু নিই যে ভিডিও এখন একটু কম আসবে কিছু দিন ধরে টেনশন করার কিছু নেই আপনারা সঙ্গে থাকবেন আমি নিত্য নতুন ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের সুতরাং আমার একটা একটু প্রবলেম হচ্ছে তার কারণ আমার একটা পরীক্ষা পড়েছে সেটা নিয়ে আমি নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের জানাবো পরীক্ষাটা আর কিছু দিনের মধ্যেই একটু পড়াশুনোর ব্যস্ততার কারণেও হয়তো বলতে পারেন যে একটু ভিডিও কম আসে বৃষ্টির জলে যেমন আমরা এতক্ষণ পোকা মাকড় নিয়ে আলোচনা করলাম যে গাছে প্রচুর পরিমাণে কিন্তু পোকা মাকড় মাকড়ের উপদ্রব বাড়বে তার সাথে সাথে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে ফাঙ্গাল অ্যাটাক দেখা যায় গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাস লাগতে পারে তার জন্য কিন্তু আমাদের সপ্তাহে একদিন অন্তত ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে যে যেমন মনে করবি সিস্টেমিক যে কোনো ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করবেন সেটা গাছের পক্ষে আশা করি ভালো হবে যেমন অন্তত একবার করে ব্লাইটক্স স্প্রে করতে পারেন ব্লাইটক্স খুব ভালো কাজ করে তাছাড়া বিভিন্ন ধরনের আছে কটার নাম আমি বলবো আমার থেকে আমার বন্ধুরা অনেকেই বেশি জানে তবুও যেমন সাপ স্প্রিন্ট অ্যান্টাকল অ্যান্টাকলটা একটু ফুল ফলের সিজনে দিলে সব তো ভালো কাজ করে আর বর্ষার সময় আমি যেমন মাঝে মাঝে অ্যান্টাকল দিই বর্ষার সময় অনেক সময় ধসা বা পচা রোগ পচন রোগ আসতে পারে সেক্ষেত্রে কিন্তু মানে দিলে ভালো হয় যাই হোক আপনারা একটু যে যেমন পছন্দ করেন আর এছাড়াও অনেক দামি দামি ফাঙ্গিসাইড আছে আমি তো বেশি দামি ইউজ করতে পারি না নর্মালি সাব স্প্রিন্ট বা অ্যান্টাকলটাই আমি বেশি ইউজ করি আর ব্লাইটক্স আছে একটু মাঝে মাঝে ব্লাইটক্সও দিই ব্লাইটক্স খুব ভালো কাজ করে একটা কথা বা আমি আমার ছাদ বাগানের এই কিছু দিনে দেখলাম যেটা বৃষ্টির কারণে আমার দুটো তিনটে তিনটে গাছ আমি এক ঝলকে একটু দেখিয়ে নেব আপনাদের এই তিনটে গাছ দেখুন কেমন একটু হলুদ হলুদ হয়ে আছে আর কিছু উপর থেকে কিছু ডাল মানে শুকাতে শুকাতে নিচে লাভ ছিল মানে বলতে পারেন কিছুটা ব্যাকের মতন পজিশান আপনারা দেখছেন ভালো করে দেখুন আমি এগুলো ফাঙ্গি সাইড দিয়েছি আর এই ডালগুলো জানি না থাকবে কি না তবে কেটে দেবো উত্তম আমি এটা কেটে দেব আর একটা ছোট এটা কিন্তু টবে ছিল টবে মানে একটা প্লাস্টিকের জারে ছিল ছোটো জায়গা আমি এটাকে চেঞ্জ করেছি এই বৃষ্টির মা বৃষ্টির চলাকালীনই আমি এই দু একদিন দিন আগেই এটাকে একটু রিপোর্টিং করেছি একটা জলের ড্রামে আর এই দুটো গাছ আমার খুব শীঘ্রই রিপোর্টিং করে দিতে হবে আশা করি এই রিপোর্টিং করলে এই গাছগুলো কিন্তু আবার সবুজে সবুজ হয়ে যাবে আর গাছগুলোর যেসব ডালগুলো কেটেছি সেগুলো কিন্তু আমি সব ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি কিন্তু বৃষ্টিতে আবার সব ধুয়ে যাচ্ছে এই তিনটি গাছ বাদে কিন্তু অন্য অন্য গাছগুলো কিন্তু এই ধরনের হয়নি অন্য অন্য গাছগুলো সবুজে একদম পাতা মানে ভরে আছে আর অনেকেই কিন্তু এটা জিজ্ঞাসা করে যে যে এরম গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কি করব। আমি কিন্তু নিজের থেকে এই তিনটে গাছ যেভাবে উপলব্ধি করলাম এটা কিন্তু আমার পুরো রুট রুট একদম বলা যায় একদম পুরো ওপর পর্যন্ত চলে এসছে তার মানে একদম ইমিডিয়েটলি আমাকে একে রিপোর্টিং করতে হবে আর করেছি একটা আপনারা দেখলেন আর যেটা জলের ড্রামে দিয়েছি ওটা কিন্তু একটা ছোট প্লাস্টিকের এতে ছিল যখন আমি তুলেছি তলায় দেখছি পুরো রুট একদম রুট বাউন্ড এমনভাবে হয়েছে মানে কিভাবে মানে শিকড়গুলোর অসুবিধা হচ্ছিল সেই কারণে কিন্তু কিরম পাতা হলুদ হয়ে গেছে আশা করি কয়েক দিনের মধ্যে আস্তে 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 কিছু পাতা হয়তো ঝরবে ঠিক হয়ে যাবে আর এই দুটো টপ কিন্তু আর দুটো যে টপ আছে আমি ইমিডিয়েটলি ড্রামও নিয়ে এসেছি কিছু রিপোর্টিং করে দেব আশা করি ঠিক হয়ে যাবে দুটো একটা ডাল হয়তো আরও কাটতে হতে পারে বা ছাড়তে হতে পারে এই সময় গাছে কিন্তু আমরা বৈদ্য মিক্সার পেস্ট বানিয়ে কিন্তু প্রতিটা গাছে দেড় ফুট দু ফুট মানে একটা আন্দাজ বুঝে আপনাদের আপনারা এই সময় কিন্তু এই পেস্ট আপনাদের প্রতিটা গাছে লাগিয়ে দেওয়া উচিত আমার কিন্তু একটু লেট হয়েছে কিন্তু কিছু কিছু গাছে দুটো একটা গাছে দেওয়া আছে আমি দেখিয়েও দিচ্ছি আর কিভাবে বানাতে হয় সেটাও কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি যাই হোক ভিডিওটা কিন্তু না কেটে পুরোটা দেখুন তাহলে কিন্তু আমার প্রতিটা আলোচনা আপনারা বুঝতে পারবেন এই বৈদ্য মিক্সড পেস্ট আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারেন অনেকে অনেকভাবে করে আপনারা মনে করলে শুধুমাত্র ফাঙ্গিসাইড দিয়েও কিন্তু আপনারা প্রলেপ দিয়ে দিতে পারেন আর একটা জিনিস এই বৈদ্য পেস্ট আপনারা যখন করবেন বা রঙের মতন আপনারা কাণ্ডগুলো যখন দেবেন তখন কিন্তু চেষ্টা করবেন তার সাথে একটু কীটনাশক মিশিয়ে নেওয়া তাহলে কিন্তু আরও ভালো কাজ করে অনেক গাছের ছাল টাল ফেটে যায় সেখান দিয়ে আঠা আঠাটা বার হয় এসবগুলো মানে রোধ হবে যাই হোক আমি এই বৈদ্য মিক্সড পেস্ট কিভাবে আমরা বানাবো সেটা নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও আনবো কয়েকদিন পরেই মিক্সচার কিন্তু এই সময় আমাদের প্রতিটা গাছে দিয়ে দাও ভালো আর এটা কিন্তু আমরা যদি দিয়ে রাখি গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশান তাছাড়া গাছের কাণ্ড পচা বা অনেক প্রচণ্ড থেকে কিন্তু আমাদের গাছকে কিন্তু এই সময় রক্ষা করে আর তাছাড়া বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া গাছে অ্যাটাক করতে পারে না তাছাড়া এই কিন্তু ওই মিক্সচার যদি বৈদ্য পেস্ট মিক্সচার যদি আমরা গাছে ফুলে দেওয়া থাকে না অনেক সময় কোনো ট্যাওলা ভালো জমে না যাই হোক আমি একটু সামথিং বলে দিচ্ছি আপনাদের হালকা করে মোটামুটি আপনারা তুঁতে ইউজ করতে পারেন তুঁতে আর চুন চুনে থাকে ক্যালসিয়াম আর তুঁতেতে থাকে কপার সালফেট তুঁতে আর চুন কিন্তু মিশ্রণ করে একটা পেস্ট বানিয়ে দেবেন আর তার সাথে আমার মনে হয় একটু কীটনাশক মিশিয়ে দিলে আরও ভালো হয় আর একটা জিনিস খেয়াল রাখবেন এই সময় কিন্তু ওই মিক্স যখন বানাবেন তখন একটু আটা ইউজ করবেন তাতে আরও ভালো হবে অনেক দিন পর্যন্ত থাকবে এই বৃষ্টির জলে কিন্তু ধুয়ে যায় না আঠা কী ধরনের আটা ইউজ করব আপনারা হাডওয়ার্সে একটু খোঁজ করবেন যে রং করার সময় আমরা একটু লিকুইড আঠা পাই পাউচ পাওয়া যায় বিভিন্ন ফেভিকল বা বিভিন্ন কোম্পানির পাওয়া যায় সেটা কিন্তু লিকুইড আঠা জলে মিশিয়ে এসে আঠাটা ইউজ করে সেই আঠাটা কিন্তু আমার মনে হয় দিলে কিন্তু হ্যাভি ভালো কাজ করে অনেক দিন পর্যন্ত মানে যেমন আমরা ঘর বাড়ি পেন্ট করি তেমনি গাছের গোড়া যদি আমরা এইভাবে পেন্ট করে দিই কিন্তু অনেক দিন পর্যন্ত আমাদের গাছের গোড়া ওগুলো থাকে ধুয়ে যায় যে পদক্ষেপগুলো নেব তার মধ্যেও আরও একটা মেন বিষয় হচ্ছে গিয়ে এই সময় কিন্তু অনেকে খাবার দিয়ে দেয় আমি বলব আমার আমার আইডিয়া থেকে বা আমার বাগান করার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝেছি বর্ষার সময় কোনো খাবার আপনারা দেবেন না একদম ওয়েস্টেজ নষ্ট হয়ে যায় বর্ষার সময় কিন্তু গাছে খাবার লাগে না গাছে প্রচুর পরিমাণে এই প্রায় বিভিন্ন ধরনের মাইক্রোনট ম্যাক্রোনট্রেন থাকে তাহলে আমরা গাছে এই সময় কেন খাবার দেব আমার আমার কাছে আমার এটাই ইয়ে যে এই সময় আপনারা খাবার দেবেন না যদি আমরা খাবার দিও এই বৃষ্টির জলে খাবার বেশি দিক ধুয়ে বেরিয়ে যাবে তাহলে কেন দেবো আমাদের বর্ষাটা একটু কুমুক তারপরে দেব। বর্ষার জলে বিভিন্ন ধরনের খাবার থাকা সত্ত্বেও কিছু কিছু সময় কিছু কিছু খাবার আমাদের এই সময় দেওয়া দরকার এই সময় ম্যাগনেশিয়াম সালফেট আপনারা স্প্রে করতে পারেন খাবার হিসেবে ম্যাগনেশিয়াম সালফেট এই সময় আমাদের গাছের দরকার থাকে আপনারা ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করুন তাছাড়া একটু খাবার হিসেবে আমরা মেনলি যেমন জিরো বান্ন চৌত্রিশ যারা যাদের কাছে আছে তারা এই সময় কিন্তু স্প্রে করতে পারেন তো লিকুইড সার হিসেবে আমরা পাতায় যদি স্প্রে করেন ডাইরেক্ট খাবারটা পেয়ে যাবে যাই হোক আপনারা মনে করলে ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করতে পারেন বা জিরোবান্ন চৌত্রিশ আরও অনেক ধরনের অনেক ধরনের খাবার লিকুইড খাবার পাওয়া যায় সেগুলো আপনি স্প্রে করতে পারেন স্প্রে মাধ্যমে দেন কোনো সমস্যা নেই তবুও খেয়াল রাখতে হবে এমন টাইমে স্প্রেগুলো করতে হবে যেন বৃষ্টি ফিষ্টি না হয় যেদিন তার কারণ হচ্ছে আমি আজকে এখন স্প্রে করলাম এক ঘন্টা দু ঘন্টা পরে বৃষ্টি ধুয়ে গেল আর একটা কাজ করতাম একটু লেটে বৃষ্টি আসলে অসুবিধা নেই একটা কাজ করতে পারেন এখন এই সময় মেন দরকার যেটা কোনো স্প্রে করার জন্য কীটনাশক বলুন ফাঙ্গিসাইড বলুন বা বিভিন্ন ধরনের খাবার স্প্রে করার ক্ষেত্রে এই সময় কিন্তু আপনার স্টিকার ইউজ করবেন অনেকে হয়তো বুঝতে পারবেন না স্টিকার কি স্টিকার হচ্ছে কি এক ধরনের আঠা বলায় যে দাম অনেক কম কুড়ি টাকা বা একটু ভালো দামি নিলে একশো টাকার ভিতরে বড়ো একটা ফাইল আপনারা পেয়ে যাবেন যে কোনো স্প্রের সাথে যে কোনো কীটনাশক ফাঙ্গিসাইড যে কোনো স্প্রের সাথে আপনারা স্টিকার মিশিয়ে স্প্রে করলে কিন্তু গাছের পাতাটা ডাইরেক্ট ধরে নেয় সহজে ধুয়ে জল জব যদি বৃষ্টি পড়ে এসেও যায় ধুয়ে বেরিয়ে যায় না গাছটা একদম অ্যাবজর্ব করে পাতাটা অ্যাবজর্ব করে রাখে যাই হোক আপনার স্টিকার এই সময় বর্ষার সময় অবশ্যই ইউজ করবেন একটা কথা বলে রাখি বৃষ্টির জলে বিভিন্ন উপকারী উপাদান থাকলেও গাছ কিন্তু এই সময় বিভিন্ন পুষ্টির অভাব পায় বা বিভিন্ন পুষ্টির অভাব দেখা যায় অনেক গাছে তার কারণ হতে পারে বিভিন্ন কারণ হতে পারে মাটি অনেক সময় টাইট হয়ে যায় গাছ ভালো খাবার নিতে পারে না বিভিন্ন কারণ থাকতে পারে বিভিন্ন পুষ্টির ঘাটতি থাকে সেক্ষেত্রে একটা কাজ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো মাইক্রোনিউট্রেন্ট এই সময় গাছে ইউজ করে আমি এর আগেও বলেছি আমি যেটা ইউজ করি মোবিন খুব ভালো কাজ করে আপনারা মোবিন স্প্রে করে দিতে পারেন বারবার বলি যখনই স্প্রে করবেন একটু দেখবেন যেন বৃষ্টি বৃষ্টি না হয় একটু ধরন লেগেছে ভালো তারপর আপনার স্প্রে করতে পারেন যেন স্প্রে করার অন্তত দু ঘন্টা পর বৃষ্টি হয় তারপরে যদি আবার বৃষ্টি হয়ে যায় কিন্তু মানে সেটা দোয়া আর না দোয়া সমান যাই হোক এই সময় কিন্তু যদি মাইক্রোনিটির স্প্রে করেন আপনারা মোটামুটি দশ দিন আর দশ দিন অন্তর অন্তর স্প্রে করবেন আর যদি খাবার স্প্রে করেন মোটামুটি আট দশ দিন অন্তর যেমন জিরোবান্ন চৌতি যেটা বললাম স্প্রে করতে পারেন ফাঙ্গিসাইড আর কীটনাশক ক্ষেত্রে বলেই দিলাম আগে যে অন্তত সপ্তাহে সপ্তাহে এই সময় দরকার স্প্রে করা যাই হোক এতক্ষণ তো আমরা কী কী পরিচর্যা করবো বা আমাদের কী কী পদক্ষেপ এই সময় নেওয়া দরকার সেটা আলোচনা করলাম তা সত্ত্বেও অনেকের প্রশ্ন থাকে বা অনেকের মধ্যে অনেক ভুল ধারণা থাকে যে এই সময় অনেকে জিজ্ঞাসা থাকে এই সময় আমরা গাছ রিপোর্ট করব কি না আমার মনে হয় এই অতি বৃষ্টিতে গাছ রিপোর্টিং না করাই ভালো গাছ কিন্তু রিপোর্টিংয়ের সময় এটা তবুও না করা ভালো কেন বলছে আমি একটা করে দিয়েছি চান্সও তবু আমি বলছি যদিও আপনাদের একান্তই কোনো কোনো গাছ এই সময় আপনার মাটি রেডি করা আছে মাটি শুকনো আছে আপনার রিপোর্ট করবেন তাহলে একটা কথা বলি রিপোর্ট করবেন করে অন্তত দশ বারো দিন পনেরো দিন সেটাকে একটা শেডের ভিতরে রাখবেন যেটা বৃষ্টির জল ডাইরেক্ট না লাগে এটা কিন্তু দরকার আর রিপোর্টটা আমার মনে হয় আর কিছুদিন পরে এই যে অতি বৃষ্টিটা চলে যাবে একদম বর্ষার শেষের দিকে শেষের দিকেই কিন্তু করে দিলেও হবে এই সময় অতিরিক্ত দে আমি দেখছি পার ডে মানে প্রতিদিনই একদম মানে অঝরে বৃষ্টি হচ্ছে দিন। রিপোর্টিং করে তারপরে একভাবে বৃষ্টি একভাবে বৃষ্টি কিন্তু এটা প্রবলেম হতে পারে হিতে বিপরীত অ্যাকচুয়ালি রিপোর্টিং করার পরে একটু বৃষ্টি ঠিক আছে গাছ ঠান্ডা থাকবে গাছের নতুন শিকড় এ হবে আর রিপোর্টিংয়ের ভিডিও আমি চেষ্টা করব আপনাদের জন্য একটা নিয়ে আসা কিভাবে রিপোর্ট করায় আমি তো কিছু গাছ অলরেডি ড্রাম এনে রেখেছি রিপোর্টিং করছি না তার কারণ আছে মাটি রেখেছিলাম মাটিটা ভিজে গেছে সেই কারণে একটু লেট করছি কিছু দিনের ভিতরেই আমি আবার রিপোর্টিং করব বেশ কিছু ড্রাম আমি কিনে নিয়ে আর একটা কাজ আপনারা করতে পারেন এই সময় অনেকেই গাছ ছাটাই করা বা পুনিং করার কথা ভাবে করে নিতে পারেন এই বর্ষার সময় কিন্তু আপনারা আপনাদের কেন সামনে শীত চলে আসছে গাছ শীত ঘুমে চলে যাবে তখন পুরোনিং করে কোনো লাভ নেই আমার মনে হয় এই সময় করে নেন এই সময় আমরা যদি পুনিং করে দেই নতুন করে আবার ব্রাঞ্চ ফ্রাঞ্চ ছাড়বে মোটামুটি একটা জায়গায় চলে আসবে গাছটা যাই হোক যাদের গাছের পুরুনিং দরকার একটু আমি আমরা যে কোনো গাছ করতে গেলে ছাদে অন্তত অনেক সুন্দর সেপের দরকার কিছু কিছু ব্রাঞ্চ কেটে আমরা একটা গাছ সেপ দেব সেই কারণে যাদের পুরনিক দরকার তারা এই সময় ছাটাই বাটাই করে নিতে পারেন আর একটা জিনিস খেয়াল করবেন আপনারা যেখান থেকেই কাটুন যেমন আমি একটু দেখাই এই ডালটা টেনে আপনাদের সামনে এই এখান থেকে ধরেন আমি এই এইখান থেকে কেটে দেব যে ডালটাই কাটবো সেই জায়গায় যেন ভালো করে ফাঙ্গি সাইডের কিন্তু ফাঙ্গি সাইড একটু নিয়ে নেবেন তার সাথে একটু হালকা কীটনাশক এক দু ফোটা মানে মানে পেস্ট মতন করে না ফাঙ্গিসাইডের মানে একটু 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 চেষ্টা করবেন একটু মোটা টাইপের করবেন বা একটু গাঢ় টাইপের সেই জায়গায় একদম প্লেয়ার দিয়ে দেবেন বেশি করে তাহলে এই বর্ষা এতে সেখান থেকে পচন ফচন লাগবে না অসুবিধা হবে না যেমন আম গাছে কিছু কিছু ডালে এই সময় পুনিং করে দেওয়ার দরকার মানে আম যে যেসব ডালে আমাদের আম হয়ে গেছে অলরেডি অনেকের ব্রাঞ্চ নতুন নতুন ছেড়ে দিয়েছে সেগুলো কোনো ব্যাপার না যাদের শেষ কিছু কিছু ডাল অবাঞ্ছিত ডাল সেগুলো কেটে দিলে নতুন করে কুশিবার হয়ে গাছটা আবার সুন্দর হয়ে উঠবে সেই জন্য যাদের এই সময় গাছে পুনিং দরকার এই সময় আপনারা পুনিং করে ফেলতে পারেন এতক্ষণ অনেক বকবাগ আপনাদের সামনে করলাম আর এটা আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের জন্য যে এই অতি বর্ষায় বা এই বৃষ্টিতে আমাদের ছাদ কিভাবে আমরা রক্ষা করবো অনেক বন্ধুরা আমাকে কমেন্টস করছিলেন বা হোয়াটসঅ্যাপ করেছিলেন যে হাই এমন একটা ভিডিও নিয়ে আসো অ্যাকচুয়ালি আমি লেট অনেক ভালো ভালো ইউটিউবার বন্ধুরা অলরেডি ভিডিও দিয়ে দিয়েছে আমি একটু ব্যস্ততার কারণে দিতে পারিনি তবুও আজকের আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম আর ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে একটু লাইক করে পাশে থাকবেন আর যারা নতুন আছে না যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল বটনটি অন করে দিতে ভুলবেন না তার কারণ বেল বটনটি অন করা থাকলে যখন আমি নতুন নতুন ভিডিও দেব আমার ছাদ বাগানের ভিডিও বা বিভিন্ন নার্সারি ভিডির ভিডিও তখন কিন্তু নোটিফিশন নোটিফিকেশান আকারে আপনাদের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে আর কি বলবো লাস্ট দুটো একটা কথা আপনাদের বলি এর আগের ভিডিও আপনারা হয়তো অনেকে দেখেছেন যে আমি আমার ছাদ বাগানের কিছু গাছ যেগুলো একটু বেশি হয়ে গেছে সাত বাগানায় সেগুলো কিছু সেল করে দেব বলেছিলাম বেশ কিছু গাছ সেল হয়েছে তবুও কয়েকটা গাছ আছে আমি এক ঝলকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এক ঝলোকে আমি বেশি বাড়িয়ে না একটু হালকা এক ঝলকে দেখিয়ে দিচ্ছি এগুলো আছে আপনারা মনে করলে কাউ লাগলে নিতে পারেন আমার পিছনে এই যে বড় গাছ দেখছেন এটা ড্রামে আছে ড্রাম সমেত যারা কিন্তু খামা আমি বারবার সবাইকে বলছি যারা কিন্তু আমার নিকটবর্তী মানে কাছাকাছি বাড়ি হবে তারা আসবেন দূরের বাড়ি অনেকেই ফোন করছে কিন্তু সম্ভব না তার কারণ হচ্ছে একটা গাছ দূরে বয়ে নিয়ে গিয়ে আপনাদেরই লস তার কারণ অনেক খরচা বেড়ে যাবে এই যেমন স্ট্রবেরি পেয়ারা প্রচুর পরিমাণে ফলন হয় এখন আবার নতুন করে সব ব্রাঞ্চ বার হচ্ছে হয়তো বুঝতে পারছেন সব নতুন করে ব্রাঞ্চ বার হচ্ছে আবার কিছুদিন পরে এতে মোটামুটি ফুলডু চলে আসবে আমি দুবার দেখেছি হতে ফলন বছরে দুবার ফলন হয় আর তাছাড়াও আর কয়েকটা আছে আমি একটু ক্যামেরা নিয়ে আপনাদের দেখিয়ে আছে। আপনারা দেখুন এটাও কিন্তু একটা জলের ড্রামে আছে এর আগে আমি একটা আপনাদের গাছ দেখিয়েছিলাম রেড ডায়মন্ড পিয়ারা সে গাছটা একজনাকে আমি দিয়ে দিয়েছি একদম অল্প দামে সামান্য সত্যি কথা বলতে দুশো টাকায় দিয়ে দিয়েছিলাম দেখুন এই একটা গাছ আছে এই গাছটা বেশ সুন্দর দুটো গাছ আমার ছিল এই গাছটাও একদম সুন্দর ঝোপালে এটা তিন চারটে ব্রাঞ্চ সুন্দর ব্রাঞ্চ এটাও আমি রাখবো ভেবেছিলাম বলে দেখায়নি তবে এটাও আমি দিয়ে দেব আর এখানে একটা দেখতেই পাচ্ছেন কামরাঙা গাছ আছে গাছে কিছু কামরাঙা ভিতরে ধরে আছে আর দেখুন এটা কিন্তু এই ড্রামটায় আছে তার পাশাপাশি একটা জামরুল গাছ আছে পিঙ্ক কালারের আর গায়ের কালারটা সবুজ এটা কিন্তু একদম দুবার তিনবার পর পর হয় আমি মেনলি দুবার দেখেছিও একদম যাই এটাও এটাও একটা ড্রামে আছে সবুজ ড্রামে সাথে একটা দশ ইঞ্চি টবে আছে এটা হচ্ছে গিয়ে দেখে বুঝতে পারেন পাতার কালার দেখে পাতার কালার দেখে বুঝতে পারবেন আপনারা এটা হচ্ছে গিয়ে বেশ মোটামুটি লম্বা সাইজ এটা একটা আতা লাল আতা এটা যদি প্রয়োজন হয় এটা আমার না বিক্রি করলেও হবে তবুও দেখিয়ে দিচ্ছে একবার যদি কারোর লাগে একটা ছাতুকি কমলা একটা সুন্দর গাছ একটাই কমলা লেবু দাঁড়িয়েছে দেখুন এটাও কিন্তু একদম খুব ইমিডিয়েটলি আমার রিপোর্টিং দরকার যদি কেউ নিয়ে যায় তাহলে আর রিপোর্টিং করব না আর না হলে এটা রিপোর্টিং করে দেবো ঠিক আছে নতুন নতুন সব ব্রাঞ্চ আছে সুন্দর আর পাশে একটা করসল গাছ দেখুন বন্ধুরা বেশ বড় একটা বন্ধু কল করেছিল করসল গাছ নেই বলেছে দেখা যাক এটা নেয় কি আর আরও একটা গাছ দেখাচ্ছি এটা একটা রেড পালমারের গাছ এটা জোর কলমের গাছ জোর কলম আমি আমার ছাদে রাখবো না এই যে প্রবলেম দেখতে পাচ্ছেন এটা নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসছে একটা এই জোর কলমের আম গাছ কিন্তু সুন্দর গাছ হয়েছে কিন্তু এটা কিন্তু ছাদ বাগানোর জন্য আমার মনে হয় পারফেক্ট না যাক আমি আমার ছাদে রাখবো না কেউ নিয়ে নিলে আমি মোটামুটি অনেক দাম কমেই দিয়ে দেবো সাথে এখানে একটা সাদা ভ্যারিকেটেড বড় জামরুল গাছ আছে এটাও একটা ড্রামে আছে ড্রামটা ফেটে গেছে এটাও খুব তাড়াতাড়ি রিপোর্টিং দরকার আর একটা বন্ধু এই যে সাদা জামের লম্বা সাদা জাম গাছটা নেওয়ার কথা বলেছিল আমি একটা এখানে গুটি কলম করেছি গুটি কলমের এই যে শিকড় বার হয়ে গেছে সেই বন্ধুকে বলবো যোগাযোগ করতে তার কারণ সে বলেছিল আমি বলেছিলাম যে এই গুটিটা রেডি হয়ে গেলে আমি দিয়ে দেবো যাই রেডি হয়ে গেছে এই গাছটা আমি কেটে একজনকে গিফট করছি আর বাকি গাছটা সে নিয়ে যেতে পারবে ডবল দুটো ডাল আছে এদিকে সব ডাল গাছে ভিতরে আছে সাথে এখানে একটা অল টাইম আছে এটাও একদম সামান্য অল্প দামে দিয়ে দেবো খুব কম দাম মানে নার্সারির চারা কেনার মতন দামে আমি এই গাছটাও দিয়ে দিচ্ছি দেখিয়ে দিলাম তার কারণ অনেকেই ফোন করছে দাদা এখনও গাছ আছে এখনও গাছ আছে বেশি গাছ আর নেই এই কয়েকটা গাছ আমি এক ধরোকে আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দিলাম ভিডিওর একদম শেষে আমি আপনাদের একটা কথা বলি এই সময় কিন্তু অনেক আপনারা টবে দেখবেন আমার টবে আমি দেখাচ্ছি দেখেন দেখেন আপনারা কিছু কিছু টবে কিন্তু ঘাস ভরে আছে আর কিছু কিছু টবে আবার ঘাস আমি তুলে দিয়েছি একটা জিনিস পার্থক্য দেখলাম এই সময় কিন্তু যখন বর্ষা হচ্ছে একভাবে এই সময় কিন্তু যদি আপনাদের কোনো গাছে ঘাস থাকে আমার মনে হয় এই সময় বেশি ঘাস আপনারা না উপড়ালেই ভালো হয় আমি আপনারা দেখুন দেখাচ্ছি আপনাদের কিছু কিছু দেখুন মানে ঘাস তুলে দিয়েছি আর এই ঘাসের শিকড়ের সাথে যেহেতু মাটি নরম তো হয়ে যায় না এই শিকড়ের সাথে সবাই শিকড় মানে ঘাসে যখন টেনে তুলেছি শিকড়ের সাথে সবাই সব শিকড় মিকড়গুলো আগলা হয়ে গেছে এগুলো কিন্তু গাছের কিন্তু সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমি আমি দেখাচ্ছি তো আরও কয়েকটা গাছ যেগুলো ঘাস নেই সেগুলো দেখাচ্ছি দেখুন এগুলো ঘাস নেই কোনো অসুবিধা নেই আর যেগুলো ঘাস ছিল আমি একটু তোলার চেষ্টা করেছি সেগুলো কেমন হয়ে গেছে দেখুন আপনারা আর দেখুন এইসব গাছগুলো আমি আর ওই জন্য ভয়তে করিনি দেখুন আর ভিডিওটা দীর্ঘায়ু করব না দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আর খুব শীঘ্রই আমি ছাদ বাগানের কয়েকটা ভিডিও আপনাদের সামনে আনছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নিয়মিত দেখতে পারবেন কিছু পরিচর্যামূলক ভিডিও একদম কন্টিনিউ আমার চ্যানেল আসতে থাকবে আমার এই পরীক্ষাটা হয়ে গেলে আমি খুব শীঘ্রই আবার মোটামুটি ভিডিও আনবো আপনাদের সামনে যাক ভালো থাকবেন সবাই দেখাবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই